ঈদের আগে শেষ কর্মদিবসে ট্রেন বাসে ঘরমুখো মানুষের ভিড়, রেলে কোনো কোনো রুটে দুই থেকে তিন ঘন্টা সিঁদুর বিপর্যয়, সময় মতো ছাড়ছে না বাসও। সীমিত আকারে চলছে নৌযান, পাটুরিয়া দৌলতদিয়ার দুপাড়ে দীর্ঘ যানজট, দুর্ভোগ চরমে। রাজধানীতে কোরবানির পশুর হাট জমে না উঠলেও ক্রেতা বিক্রেতায় সরগরম জেলাগুলোতে। চট্টগ্রামে 7 লাখ চাহিদার বিপরীতে মজুদ রয়েছে প্রায় 6 লাখ পশু। ডেঙ্গু আক্রান্তের 3% শক সিন্ড্রোম, তথ্য স্বাস্থ্য অধিদপ্তরে। জ্বর হলে রক্ত পরীক্ষার পর ঢাকা ছাড়ার অনুরোধ প্রধানমন্ত্রীর, জানিয়েছেন ওবায়দুল কাদের। দেশে এসে ডেঙ্গুতে ইতালি প্রবাসী মৃত্যুর ঘটনায় আতঙ্ক, ঈদে দেশে আসলে অনীহা, ব্রিটিশ নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণে সতর্ক বার্তা। এবং সরকার নির্ধারিত চামড়ার দাম নিয়ে বিভাগে ব্যবসায়ীরা, ট্যানারি মালিকরা বকেয়া পরিশোধ না করায় চামড়া কেনা নিয়ে সংশয়, পাচার হওয়ার আশঙ্কা।